Assalamualaikum warahmatullahi wabarakatuh. মালয় ভাষা ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন মালয় ভাষা ট্রেনিং সেন্টার, আমি আছি আপনাদের সাথে প্রবাসী কালাম। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য, যাতে করে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব, এক ভাই কমেন্ট করেছিল ফিকির, ফিকির শব্দের অর্থ কি। এই ফিকির শব্দের অর্থ নিয়ে আজকে আমি কিছু বাক্য তৈরি করেছি এই ফিকির দিয়ে, অনেকেই জানতে চেয়েছে। সো ধরেন না, এই ফিকির দিয়ে আমি যে শব্দটা তৈরি করেছি, আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে এই ফিকির শব্দ দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেরকম আমি ভেবেছিলাম, আমি ভেবেছিলাম এর অর্থ হচ্ছে সায়া ফিকির। আমি ভেবেছিলাম, এই বাবা এর অর্থই হচ্ছে ফিকির। হ্যাঁ, আমি ভেবেছিলাম এর অর্থ হচ্ছে বাংলা অর্থ, মালাই অর্থ হচ্ছে সায়া ফিকির। তারপর আমি এমন করে ভাবি নাই, ঠিক আছে, আমি এমন করে ভাবি নাই এর অর্থ হচ্ছে সায়া তাডা ফিকির মাচামিনি। সায়া তাডা ফিকির মাচামিনি, সায়া হচ্ছে আমি, এমন করে হচ্ছে মাচামিনি, ভাবি নাই হচ্ছে ফিকির। হ্যাঁ, তাডা ফিকির ভাবি নাই, সায়া তাডা ফিকির মাচামিনি, আমি এমন করে ভাবি নাই। এই ফিকির শব্দের অর্থই হচ্ছে বাবা, বাবা এর অর্থই হচ্ছে ফিকির। আমরা অনেক সময় অনেকের সাথে কথা বলতে এই ফিকির শব্দটি ব্যবহার করতে হয়। সো অনেকে জানি না ফিকির শব্দটা কোন জায়গায় ব্যবহার করতে হবে। আশা করি আজকের টিউটোরিয়ালে ফিকির শব্দ নিয়ে আর কোনো মন্তব্য থাকবে না। তারপর আরও অনেক শব্দ রয়েছে ফিকির নিয়ে, ধরেন আমার চিন্তা একটু ভিন্ন, এরকম যদি আপনি বলতে চান যে আমার চিন্তা একটু ভিন্ন, তাহলে বলবেন ফিকিরান সায়া সিদ্দিকিত বের বাজা। অথবা আপনি এই বের বাজার সাথে অন্য একটা শব্দ আছে সেটাও বলতে পারেন, লাইন, লাইন হচ্ছে অন্য, লাইন শব্দের অর্থ হচ্ছে অন্য, আর বের বাজা এর শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, ঠিক আছে। সো আপনি যদি বলতে চান সায়া ফিকির, ফিকিরান সায়া সিদ্দিকিত বের বাজা, এর অর্থ হচ্ছে আমার চিন্তা বা আমার ভাবনা একটু ভিন্ন, এর অর্থ হচ্ছে এটা। তারপর হচ্ছে হারাপ, হারাপ শব্দের অর্থ কি, একবার জানতে চেয়েছে ভাইয়া হারাপ শব্দের অর্থ কি, হারাপ শব্দ কীভাবে কোথায় ব্যবহার করতে হয়। সো এই জন্য আমি এখানে এই হারাপ শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করেছি। যেরকম হারাপ শব্দের অর্থ হচ্ছে আশা, আশা মানে হচ্ছে হারাপ। যেমন আমি আশা করি, আমি আশা করি, এই শব্দটা যদি আপনি মালাই ভাষা দিয়ে কনভার্ট করতে চান তাহলে হবে সায়া হারাপ, আমি আশা করি। এই হারাপ শব্দটা হচ্ছে মূলত আশা, হ্যাঁ, আশা হচ্ছে হারাপ। সো আপনি যদি অন্য কোনো শব্দের সাথে মিলিয়ে বলেন যে যেরকম সায়া হারাপ, এর অর্থ হচ্ছে আমি আশা করি, আমি আশা করি, এর অর্থ হচ্ছে সায়া হারাপ। তারপর আমি আশা করেছিলাম, আপনি যদি এইভাবে বলতে চান যে আমি আশা করেছিলাম, তাহলে বলবেন সায়া বের হারাপ। যে বের যে শব্দটা, আশা করেছিলাম বা করেছিল, এখানে এই বের শব্দটা ব্যবহার হবে হারাপের সাথে। যেরকম সায়া বার হারাপ, আমি আশা করেছিলাম, এর অর্থ হচ্ছে সায়া বার হারাপ, আমি আশা করেছিলাম। এই হারাপ শব্দের অর্থ হচ্ছে আশা, মনে রাখবেন আশা হচ্ছে হারাপ। তারপর রিসাও, এক ভাই কমেন্ট করেছে ভাইয়া রিসাও মানে কি। সো এই জন্য আমি এখানে এই রিসাও শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করেছি, যেন আপনাদের এই রিসাও শব্দটি নিয়ে আর কোনো মানে জিজ্ঞাসা না থাকে। রিসাও শব্দের অর্থ হচ্ছে চিন্তা, ঠিক আছে, চিন্তা, চিন্তাকে রিসাও বলা হয়। যেমন জাঙ্গান রিসাও, জাঙ্গান রিসাও, চিন্তা করো না অথবা চিন্তা করবেন না। জাঙ্গান হচ্ছে নিষেধ করা, আর রিসাও হচ্ছে চিন্তা বা চিন্তা করা। সো কেউ যখন চিন্তিত থাকবে, আপনি যখন তাকে বলবেন জাঙ্গান লা রিসাও,
তার মানে হচ্ছে চিন্তা করো না বা চিন্তা করবেন না, এর অর্থ হচ্ছে এটা। চিন্তা শব্দের অর্থ হচ্ছে রিসাও, জাঙ্গা রিসাও, চিন্তা করবেন না। তারপরে আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এই চিন্তিত শব্দ নিয়ে আমি একটা বাক্য তৈরি করেছি, দেখেন। আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, হয় না এরকম? যেরকম আপনি আজকাল টাকা কামাচ্ছেন, আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কি করবেন, আপনার সন্তানদের কিভাবে ভবিষ্যৎ করে যাবেন, এই কথাটা আপনি যদি কাউকে বলতে চান যে আমি, ধরেন না একজন মালাই ব্যক্তি অথবা আপনি মালয়েশিয়াতে আছেন, বিন্দেশি, তাকে আপনি মালাই ভাষা দিয়ে বলবেন যে আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাহলে এই কথাটা এইভাবে বলবেন, সায়া রিসাও জামান আনাক আনাক নান্তি, সায়া রিসাও জামান আনাক আনাক নান্তি। সায়া হচ্ছে আমি, রিসাও হচ্ছে চিন্তিত, জামান হচ্ছে ভবিষ্যৎ, আনাক আনাক হচ্ছে সন্তানদের, ঠিক আছে, আনাক আনাক হচ্ছে সন্তান। সো আপনি যদি বলতে চান যে আমি চিন্তিত, ঠিক আছে, আপনি ধরেন কেউ আপনাকে ডিস্টার্ব করছে, আপনি তাকে বুঝাতে চাচ্ছেন যে আমি একা থাকতে চাই, আমি চিন্তিত, তাহলে বলবেন সায়া রিসাও, বাস, খুব ইজি, খুব সহজভাবে। মালয় ভাষা আসলে খুব সহজ, অন্যান্য দেশের ভাষা থেকে মালয় ভাষা একদম সহজ। আমি চিন্তিত, এর অর্থই হচ্ছে সায়া রিসাও, আমি চিন্তিত। তারপর যদি আমি ভুল করে থাকি আমাকে জানাও, হয় না এরকম? যেরকম আপনার খুব কাছের লোক, আপনি ভুল করেছেন কিন্তু আপনাকে না জানিয়ে অন্য কাউকে জানাচ্ছে, অন্য কারো কাছে বিচার দিচ্ছে, এরকম। সো আপনি যদি তাকে বলতে চান যে যদি আমি ভুল করে থাকি আমাকে জানাও, ঠিক আছে, সো এই কথাটা এইভাবে বলবেন, কালাও সায়া বুয়াত সালা বেরি তাহু সায়া। এই বেরি তাহুর সাথে আপনি বাগি তাহুও বলতে পারেন, ঠিক আছে, বেরি এবং বাগি একই শব্দ, ঠিক আছে। আপনি যদি বলতে চান যে যদি আমি ভুল করে থাকি আমাকে জানাও, তাহলে বলবেন কালাও সায়া বুয়াত সালা বেরি তাহু অথবা বাগি তাহু সায়া, যদি আমি ভুল করে থাকি আমাকে জানাও। তো বন্ধুগণ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক বাক্য শেখা হবে, অনেক শব্দ অর্থ শেখা হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।